আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে, বাজেটেও যেভাবে বাংলাসহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট, ওয়েন পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট, টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল। উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচিউড। ডিভাইড বেঙ্গল, টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। উই ডোন্ট সাপোর্ট দিস। সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করবো, না হলে প্রতিবাদ করবো, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করবো আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে বলে দেবো আবার।